জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি অভিনয়ে নিয়মিত না হলেও চলচ্চিত্রে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে তাকে কোথাও দেখা যাচ্ছে না। ফেসবুকেও নেই তার আপডেট, এছাড়াও তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠছে বিয়ে করেছেন পপি। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম সম্প্রতি খবর প্রকাশ করেছে, এক বছর আগে ষাটোর্ধ বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি। রাজধানীর বাড়িধারায় বিলাসবহুল ফ্ল্যাটে ওঠার পর তাকে ঘিরে এমন গুঞ্জন মিডিয়া পাড়ায় জড়ালো হয়েছে। তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, প্রকৌশলীকে নয় বরং এক মালয়েশিয়া প্রবাসীকে বিয়ে করেছেন পপি। সূত্রটি আরও বলছেন, দীর্ঘদিন ধরে এক মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন পপি, তাকেই বিয়ে করেছেন এই অভিনেত্রী। পপির বিয়ের বিষয়ে এখনও সত্যতা মেলেনি, তবে চলচ্চিত্রাঙ্গনের অনেকে বলছে পপি বিয়ে করে সংসারী হয়েছেন। এ বিষয়ে কথা বলতে পপির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে পপির ঘনিষ্ঠ একজনের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তিনি বলেন, করোনা মুক্ত হওয়ার পর খুলনা থেকে ঢাকায় আসেন পপি, তাও অনেকদিন আগের কথা। তখন পপি বলেছিল নতুন বাসা নিয়েছি, কিন্তু বিয়ে বা অন্য কোনো বিষয়ে কিছু বলেননি। সাদেক সিদ্দিক পরিচালিত সাহসী যোদ্ধা সিনেমার শুটিং শেষ করেছেন পপি। এছাড়াও ভালোবাসার প্রজাপতি সিনেমার কাজও শেষ করেছেন 42 বছর বয়সী এই অভিনেত্রী। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলের অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতেও গানের রাজা শফিকুলের নাম ও ছবি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যা শুধু বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।